চল আজকে আমি সিল্কের কালেকশন নিয়ে এসেছি। তোমারটা কি শাড়ি চান্দেরি কটন? আজকে আমি যেগুলো পরে আছি পুরো সিল্ক দেখাবো। আমি যেটা পরে আছি চান্দেরি কটন নয়, এটা হচ্ছে চান্দেরি সিল্ক, হাফ হাফ মোটিভে রয়েছে। ঠিক আছে, শাড়িটা আমি দেখিয়ে দেবো, আমার শাড়িটা দিয়েই আমি শুরু করব আস্তে আস্তে। থ্যাংক ইউ মিতাদি, সুলিপি সাহা। হ্যাঁ মিতাদি বলো, হাই বললে কিছু একটা বলছিলে সুলিপি সাহা বলে। আমি আমি সুলিপি সাহা চলে এসেছি লাইভে 9টার সময় আজকে সিল্ক নিয়ে তোমাদের সবার সামনে গল্প আড্ডা, আর তার সঙ্গে থাকবো। তোমরাও প্লিজ সঙ্গে থাকো, আরো সবাই জয়েন হও। আর আজকে আমি যে সিল্ক গুলো নিয়ে চলে এসেছি তার মধ্যে ফার্স্ট আমি দেখিয়ে দিই চান্দেরি সিল্ক নিয়ে এসেছি। ফার্স্টই দেখাবো চান্দেরি সিল্ক। চান্দেরি সিল্কের হচ্ছে তোমার আজকে থাকবে হাফ হাফ প্যাটার্নে, ঠিক আছে, মানে হাফ হাফ পোর্শনটা হচ্ছে কুচি থেকে। আমি আগের দিন বলেছিলাম যে একটা পরে দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে, কুচি থেকে হাফ পোর্শনটা হচ্ছে এইরকম সিঙ্গেল পোর্শনে যাবে, আর নিচে প্যানেল একদম পুরো ওয়ার্কটা রয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পরেছি সেরকম পরবে। আর আর হাফটা মানে এই কুচির পর থেকে এই হাফটা কিন্তু এই প্রিন্টেড, এই প্রিন্ট অপশনটা যাচ্ছে, দেখে নাও। ঠিক আছে, আমি শাড়িটা সুন্দর করে ডেসক্রিপশন করার জন্যই আজকে পরেছি তোমাদের ভালো করে যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা চলো, আর হচ্ছে আমি দেখিয়ে দিই, এই হচ্ছে আঁচল পোর্শনটা, আর ব্লাউজ পিস থাকছে সঙ্গে। আমি অন্য একটা শাড়ির বিপি আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে শাড়িটা, এই পোর্শনটা হাফ থাকবে পুরো ডিজাইনটা, আর পরার পর লুকটা ঠিক এরকমই দেবে। তো তোমাদের ভালো লাগলে তোমরা এসএস নিতেই পারো। চলো আজকে আমি তাহলে ফার্স্ট আমার শাড়িটা দিয়ে শুরু করলাম। আমি একটা ফিরোজি ব্লু কালারের শাড়ি পরে আছি। আমার শাড়ির কালেকশন, তোমার শাড়ি কালেকশন খুব সুন্দর, আর এভরিডে লাইভ দেখি, বুকিং করি তুমি। হ্যাঁ আমি জানি দোয়েল, একদম একদম জানি, তুই একদম পুরো বুকিং করে 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 রেখে একদম একবারে সবগুলো একদম ডেলিভারি নে। উশিরাদি, তারপর দোয়েল, মৈত্রীদি, তারপর এরকম আরো অনেকে আছে এখানে। হাই কৃষ্ণাদি, হাই মঞ্জুদি, মঞ্জুদি গুড ইভিনিং, হাই পিয়ালি, চলো এরকম সবাই আছো, খুব ভালো ভালো আমার লাভলি সেলাররা রয়েছে। আমি সেলার, তোমরা বায়ার, সরি ভুল বললাম। তো চলো আজকে আমি আমার ফার্স্ট শাড়িটা দেখিয়ে দিয়েছি, চান্দেরি সিল্কে রয়েছে, হাফ অফ পোর্শনে রয়েছে, উইথ ব্লাউজ পিস, প্রাইস থাকছে 1400, 1400 টাকা। ভালো লাগলে তোমরা এসএস নিয়ে বুক করতে পারো। চলো এরপর আমি নেক্সট কালার গুলোতে চলে যাচ্ছি। এরপর আমি ব্রাইট একটা রেড কালারে চলে যাচ্ছি। মিতাদি বলছে তুমি কবে আসো জানাবে। আমি মঙ্গলবার আর শনিবার আসি, ঠিক আছে, আর লাইভ অ্যালার্টটা গ্রুপে বন্ধ ছিল, এখন লাইভ অ্যালার্টটা আস্তে আস্তে শুরু হয়েছে, আস্তে আস্তে না সরি, লাইভ অ্যালার্টটা দেওয়া শুরু হয়েছে, এবার আমি লাইভ অ্যালার্ট করেই আসবো, তোমরা সঙ্গে থেকো, তখন তো অবশ্যই আমাকে দেখতে পাবে, ফেসবুকটা ফলো করলে বুঝতেই পারবে। আচ্ছা চলো, রেড কালারের শাড়িটা আমি একটু মেলে খুলে একদম দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি যেহেতু পরে আছি সেটা শুধুমাত্র নয়, রেডটা আমি সুন্দর করে বোঝানোর জন্য খুলে একদম দেখিয়ে দিচ্ছি। এই দেখে নাও, এই হচ্ছে ফার্স্ট কালারটা, এই হচ্ছে রেডটা, হচ্ছে পিঙ্ক চান্দেরি হবে পুরোটাই বুটি, সেটা সিল্কে হবে না, সেটা হচ্ছে পুরোটা কাটনে হবে, পুরোটা কাজ থাকবে বুটি থাকবে, সেটা কাটনে হবে। কাকুলি দি বলছে আমাদের পারুল দি, হাই হাই পারুল দি, হাই কাকুলি দি। আচ্ছা এইটা দেখে নাও, হাফ পোর্শনের মোটিফটা এই রকম যাচ্ছে, পুরো শাড়িটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হাফ পোর্শনের মোটিফটা, এই হচ্ছে যাচ্ছে, আর হাফ পোর্শন তো বলেইছি কুচির দিকে, তোমার শুধু কলকা মোটিফটা যাবে, যেটা শুধুমাত্র কুচিতে নিচের দিকে প্যানেল ওয়াইজ পড়বে। চলো এই শাড়িটার ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দেবো, ব্লাউজ পিসটার ডিজাইনটা কিরকম আছে। বিপি পোর্শনটা কোথায় গেল? আচ্ছা সরি সরি, বিপি আমার হাতের মধ্যেই রয়েছে, আমি খুঁজে বেড়াচ্ছি, দেখো কি অবস্থা। আচ্ছা এই হচ্ছে দেখো বিপি পোর্শনটা। আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, সিঙ্গেল কালারের ব্লাউজ পিস থাকছে, আর এইরকম একদিকে এরকম যে ওয়ার্কটা দেখতে পাচ্ছ,
হাই দেবজানী দি, হাই আহো অদিতি দি, হ্যাঁ এগুলো পিপিও 1400 চান্দেরি সিল্ক, পিওর চান্দেরি সিল্ক রয়েছে 1400 1400 থাকছে প্রাইস। এই হচ্ছে ব্লাউজ পিস। আমি তো আসছি, তুমি হয়তো জয়েন করোনি দেবজানী দি, আমি তো মোটামুটি আসছি স্যাটারডে করে আর ইয়ে করে শনিবার মঙ্গলবার করে আসছি। আমাকে আবার একটা শাড়ি গিফট করেছে লর্ডস অফ লাকি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো এই হচ্ছে রেড কালারের চান্দেরিটা আমি দেখিয়ে দিলাম, পুরোটা খুলে আমি তোমাকে তোমাদের দেখানোর চেষ্টা করি, পুরোটা খুলেই দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে হাফ অফ পোর্শনে রয়েছে, দেখে নাও, এইটা হচ্ছে কুচির পোর্শন আর এই ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বডির পোর্শন, বডি থেকে আঁচল অব্দি এই ডিজাইনটা পড়বে। ঠিক আছে, চলো পুরো খুলে আমি শাড়িটা দেখিয়ে দিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ব্লাউজ পিসটাও দেখিয়ে দিয়েছি আর চান্দেরি সিল্কের তো এই যে তোমার সাইডের যে পোর্শনটা থাকে এটা তো অবভিয়াসলি প্রত্যেকটা শাড়িতে তোমরা পেয়ে যাবে, চান্দেরি সিল্ক চান্দেরি কটন প্রত্যেকটা শাড়িতে তোমরা এটা পেয়ে যাবে। আস্তে কথা বলো। চলো রেটটা সরিয়ে দিচ্ছি, প্রাইস হচ্ছে 1400। চলো নেক্সট কালারে চলে যাচ্ছি। থ্যাংক ইউ মিতা দি। হ্যাঁ এটাই তো বলছি, তুমি হয়তো মিস করে গেছো, আমি তো আসি এভরি উইকে, আমি আসছি। এই হচ্ছে ইয়েলোটা, দেখে না, এটা হচ্ছে ইয়েলোটা, আমি জাস্ট ইয়েলোটা এমনি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কুচির পোর্শন আর এই যে ডিজাইনটা থাকছে এটা আমি আমি যেটা পরে আছি সেম অ্যাজ ইট ইজ, কালার গুলো জাস্ট আমি দেখিয়ে যাচ্ছি, তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা এসএস নিতে পারো। প্রাইস হচ্ছে 1400। এটা সরিয়ে দিচ্ছি, চলো এবার নেক্সট কালারে চলে যাব। আচ্ছা নেক্সট এটা হচ্ছে পার্পল কালার, আচ্ছা পার্পলটা দেখে নাও, এই হচ্ছে পার্পল কালারটা। দুষ্টুদি খাদি আজকে দেখাবো না, খাদি প্রচুর কালার, প্রচুর কালার রয়েছে আমার কাছে, তোমার যদি কোনো কালার স্পেশালি ধরো হয় না ব্ল্যাক রেড ইয়েলো তোমার যেটা ভালো লাগে তুমি আমাকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করে রাখো, সেটা তুমি পেয়ে যাবে। পৃথিবী বলছে ব্রোকেট কবে আনবে, ব্রোকেট আজকেই এনেছি, আজকে এই শাড়িগুলো দেখানো হয়ে গেলেই দেখিয়ে দিচ্ছি। চলো এই হচ্ছে তোমার পার্পল কালারটা, এটা সরিয়ে দিলাম, রুমিদি বলছে পিপি কত, পিপি হচ্ছে 1400 1400। আচ্ছা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ, এগুলো চান্দেরি সিল্ক, পিওর চান্দেরি সিল্ক, 1400 থাকছে প্রাইস আর হাফ অফ মোটিভে থাকছে শাড়িগুলো, হাফ হাফ মোটিভ, কেন কি কুচি অব্দি হাফ পোর্শন, কুচির পর থেকে বাকিটা হাফ পোর্শন ডিফারেন্ট ডিজাইনের। ঠিক আছে চলো এই হচ্ছে অরেঞ্জ কালারটা, এই হচ্ছে তোমাদের কুচি থেকে মিডিলের ডিজাইনটা আর এই হচ্ছে কুচির পর থেকে আঁচলের ডিজাইনটা। দিদি বলছে আমি শুধু দেখবো বলে বসে থাকি আর প্লাস শাড়ি নেবো বলে কি সবসময় থ্যাংক ইউ মৈত্রী দি, হ্যাঁ আমি সবসময় এরকমই থাকবো, তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমি চাইলে মনে হয় না নিজেকে চেঞ্জ করতে পারবো, আমি এরকমই ছিলাম এরকমই থাকবো। অনেকে আমাকে অনেক বছর ধরে চেনো মোটামুটি, যারা যদি কেউ থেকে থাকো একটু প্লিজ বলো যে আমি এরকম গল্প করতে আড্ডা মারতে পছন্দ করি, ভালোবাসি সবার সঙ্গে গল্প করতে। মৈত্রী দি বলছে আমি শুধু তোকে দেখবো বলে বসে থাকি, রুমিদি বলছে কি শাড়ি এগুলো, এগুলো চান্দেরি সিল্ক, প্রাইস হচ্ছে 1400। চলো বলছে আমার বোনের মতো এত ভালো মনের মানুষ সত্যি আজকালকার দিনে, এই তোমরা একটু বেশি বেশি বলছো,
যাক। চলো সবাই, আমরা সবাই ভালো, প্রত্যেকে ভালো। তোমরা ভালো না হলে আমার সঙ্গে তোমরা এই যে আমি বকবক করি এক ঘন্টা করি তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য চলে আসি, ভালো না হলে তোমরা থাকতে আমার সঙ্গে বলো তো। তাপসীদি বলছে বিউটিফুল কানেকশন, দোয়েল বলছে আমি জানি। থ্যাংক ইউ তাপসীদি। হ্যাঁ দোয়েল, তুই তো আমাকে কত বছর, 5-7 বছরের উপরে, মানে আমরা একই অফিসে আগে ওয়ার্ক করতাম, আমার কলিগ ছিল, তো দোয়েল তো আমাকে জানি, তো মোটামুটি দোয়েল তো বলেই দিয়েছে। দোয়েলদি বলছে দাম কি? দাম হচ্ছে 1400। এই হচ্ছে হাফ মোটি পোর্শনটা আর এই হচ্ছে হাফ পোর্শনটা। মানুষীদি বলছে শাড়ি কি দেখবো, তোমাকে দেখছি এই সময়। থ্যাংক ইউ মানুষীদি, শাড়িও দেখো আমাকেও দেখো, আমার সাথে শুধু দেখলে হবে না, গল্প করো আড্ডা দাও, এটাই তো চাই, বন্ধুত্ব পাঠাতে চাই তোমাদের সবার সঙ্গে। ফ্রি টাইমে তোমরাও একটু আমাকে মেসেজ করো বা ফোন করতে পারো, ভালো লাগলে কথা বলতে। অনেকে আমাকে ফোন করে, আমি সবার সঙ্গে গল্প করি, আমাকে যে ফোন করে গল্প করি, আমি অনেকক্ষণ ধরে ধরে গল্প করি তাদের সঙ্গে। এই মুহূর্তে কোড পসিবল না পায়েল, এই মুহূর্তে অনলাইন ট্রান্সফারই পসিবল, কেন কি এই সিচুয়েশনে কোড আমি করতে পারবো না গো। চলো এই সিরিজটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যেটা দেখাবো ব্রোকেড বেনারসি সিল্ক, সেই সিরিজটা আমি শুরু করছি। তো এইগুলো আমি আবার যারা পরে জয়েন করবে আমি দেখিয়ে দেবো, বা যদি রিপিট করতে হয় তোমরা আমাকে বলে দিও, আমি রিপিট করে দেবো। চলো এরপর আমি দেখ